আসসালামু আলাইকুম ইব্রাহিম, আসলে ভালো আছেন? দেখতে পাচ্ছেন যে তার কাছে একটা পার্সেল আসছে, পার্সেলের মধ্যে কী আছে তো আমিও জানি না। আমার এক বড় ভাই মানে অর্ডার দিছিল, সে বললো যে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, তোমরা দেখে নাও। তারপরে আমাদের মানে বাড়িতে এসে মানে বাড়ির বলে এসে এই জিনিসটা মানে ডেলিভারি ম্যান ই করে দিল, ডেলিভারি করে। তারপর আমরা বাড়িতে আসলাম, দেখতে পাচ্ছেন প্যাকেজিং সেই ভালো এক আর কি বলবো, লেখা আছে সাবধান কাঁচের জিনিস। মূলত আমার মনে হয় কি কোনো একটা কাঁচের জিনিস হবে, কারণ সে বড় ভাইটা একটা সারপ্রাইজ গিফট দিছে আমাকে, এটা বললো। জানি না কি হবে, আপনারা দেখতে থাকি, দেখতে থাকুন। আর সে বড় ভাইটা মূলত আমার খুবই একটা কাছের একটা ভাই, সে আমাকে একটা জিনিস বলছিল যে তোমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব হবে, তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট থাকবে দারাজের মাধ্যমে। আমার মনে হয় তাই আর কোনো একটা সারপ্রাইজ গিফটই আছে সেটাই, আর কি বলবো। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, বাই। আমরা একটু পর ফিরে আসছি। দেখতে দেখতে ভাই মানে আনবক্সিং শেষ হয়ে গেল, আর জানি না কি আছে ভাই, আল্লাহ জানে আল্লাহ জানি। এখন আমরা খুলবো ভাই মুখ, দেখি বাবল র‍্যাপ দেওয়া আছে আর মনে হয় পুরোটিন দিয়ে পেঁচানো। আর এখন আমি আমার ছোটো একটা ভাইটিকে দেখাইলাম যে দেখো কেমন হয়েছে, আর সাথে আমার ভাতিজা আর ক্যামেরাম্যান ছিল আমার বোন। আর আমি যেটাই ভাবছিলাম সেটাই সে আমার মানে একটা গেস করছিল, যে বলছিল যে আমাকে একটা সার্ভার গিফট দিবে তোমার চ্যানেলের জন্য। এই জিনিসটা আমার আগে বলা হয় নাই তো সরি। আর আমরা আম্মুকে বললাম যে এটা কেমন হয়েছে দেখো, সে হাত দিয়ে দেখতে যা এই মানে পণ্যটা আসল না নকল। খুবই মাও খুবই এক্সাইটেড যে এরকম একটা গিফট পাবে। তোমাদের এই ছবিটা আপলোড হবে মানে ফেসবুকে দেখতে পারবা, বা কমেন্ট বোর্ডে দিয়ে দেবো, দেখতে পারছো। খুবই ভালো লাগছে, ধন্যবাদ বড় ভাই, তোমার জন্য অগ্রিম ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।